জুয়ান, তো আমরা যদি এবছরের ANM আর GNM এন্ট্রান্স টেস্টের সিলেবাসটা দেখি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, পুরোটাই একটা কম্পিটিটিভ এক্সামের মতো। যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় লাইক UPSC, WBCS, তারপর TET, SSC, CGL, তারপর ব্যাংকিংয়ের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, SBI ক্লার্কশিপ, ঠিক আছে, UPSC, তারপর এমনি ICDS, তো এই যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে এগুলোর মতো হয়ে গেছে। এটা নিয়েই আমি আমার ওপিনিয়নটা দেবো যে এটা কী কারণে সরকার এরকম করেছে। বর্তমানে আমরা যদি দেখি চাকরির অবস্থা সত্যিই খুব খারাপ, অনেস্টলি খুবই খারাপ। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে বলছি না, আমাদের রাজ্যে হোক বা আমাদের দেশে হোক, চাকরির অবস্থা ভীষণই একদম কি বলবো খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে যে 99% স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে 1% সিটের জন্য, মানে এতটা লেভেলের ডিফিকাল্টি এসে গেছে। তো এখন যদি আমরা দেখি GNMA মানে নার্সিং এ আর কি, তো হেলথ প্রফেশন তো থাকবে, আমাদের স্বাস্থ্যই সম্পদ, হেলথ সারা জীবন থাকবে, আর সারা জীবন আমাদের বাড়ির, আমাদের পরিবারের, আমাদের রিলেটিভস কেউ না কেউ অসুস্থ হবেই। মানে আমাদের জন্য হেলথ প্রফেশনালসের কাছে মাসে মাসে তো যেতে হবেই, আমাদের বাড়িতে তো হয়, মায়ের অসুখ লেগেই থাকে, এরকম হয়তো প্রত্যেকের বাড়িতেই হয়। তো হেলথ প্রফেশনটা সারা জীবন থাকবে, সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, তুমি জব পাবে। তো নার্সিংটাও ঠিক সেরকম, যে 3 বছর GNM নার্সিং যদি কেউ কমপ্লিট করে, বা ধরলাম ANM 2 বছরের করলো, ওটা একটু মানে GNM এর তুলনায় ওর ডিমান্ড একটু কম, প্রায়োরিটি একটু কম, যেহেতু 2 2 ইয়ার্স, ওটা এটা 3 ইয়ার্স। তো ডিপ্লোমা GNMটা, তো ডিপ্লোমা করার পর তুমি প্রাইভেটে জব করতে পারবে অথবা তুমি গভর্নমেন্টে জব পাবে, আর স্যালারিও খুব খুব ভালো, মানে ফ্রেশারদের ক্ষেত্রে একটু কম হবে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে আরও বাড়বে। আমার নিজেরই একটা দিদি হবে, ও BSc নার্সিং করেছে, 35 পায় ও, ঠিক আছে, 35,000 টাকা ইনকাম করে, ও এখন SSKM-এ MSc নার্সিং করছে। তো ওটা GNM-এর পোস্টিংয়েও জব করছে, GNM-এর পোস্টিংয়ে 35 পায়, যদি BSc-র পোস্টিংও হয় তাহলে 40, আর যদি মানে এক্সপিরিয়েন্স হয় মানে ওর সিনিয়র্সরা যারা আছে ওরা 50,000 করে পায়, স্যালারির কথা বলছি আমি অনেস্টলি। তো এটা একটা এখন প্রফেশনাল কোর্স হয়ে গেছে, মানে কি হয়েছে ব্যাপারটা, যে কম্পিটিটিভ এক্সামগুলো আমরা দিচ্ছি, তারপর যেমন জব হচ্ছে, তো এটা একটা কম্পিটিটিভ এক্সাম, যেটা আমি দিলাম জব আমার হবে, সেটা প্রাইভেটে হোক গভর্নমেন্ট, আর একদিন গভর্নমেন্টও হবে। কারণ বর্তমানে প্রত্যেকটা হসপিটালে অনেক অনেক নার্স লাগে, নার্স লাগবেই। আমাদের রিক্রুটমেন্ট দেখি প্রত্যেক বছর নার্সিংয়ের রিক্রুটমেন্ট বহুত, প্রচুর পরিমাণে নার্সিংয়ের রিক্রুটমেন্ট হচ্ছে, তাই জব তো মানে নার্সিং করে হবেই, সেটা শিওর। অ্যান্ড আরও একজন জিজ্ঞেস করছিল যে বেঙ্গালোর থেকে যারা করে আসে তারা কি এখানে এসে জব করতে পারবে, হ্যাঁ তারাও জব করতে পারবে, কিন্তু হয়তো গভর্নমেন্টে পাবে না, কারণ গভর্নমেন্টে করতে গেলে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন লাগে আর কি, রেজিস্ট্রেশন নাম্বার লাগে, কিন্তু সেটা প্রাইভেটে এসে করতে পারবে, আর তারা তাদের মানে রেজিস্ট্রেশনটা গভর্নমেন্ট করতে পারবে কি না আমি জানি না, সেই প্রসেসটা আমার জানা নেই, জানা থাকলে আমি পরে বলবো। বাট তারা একটা লাভজনক কাজ করছে, কারণ জেনারেল লাইনে পড়াশোনা করে কি হবে, হিস্ট্রি অনার্স, জিওগ্রাফি অনার্স, বোটানি অনার্স, জুলজি, 3 বছর 4 বছর ধরে কমপ্লিট করলাম, বিএড করলাম, ডিএড করলাম, তারপর কি করব, তারপর তো সেই আবার একটা লং প্রসেস, WBCS এর পরীক্ষা দাও, প্রিলি, মেইনস, ইন্টারভিউ, তারপরে জয়নিং, তারপর দুর্নীতি তো আছে, কাটমানি তো আছে, সেসব কথা পড়ে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হেলথ প্রফেশনটা একদম সিকিউর, সেটা এখন প্যারামেডিকেলও হতে পারে, যেহেতু আমি ভিডিওটা মেইনলি এখন ANM আর GNM এর করছি, তাই ANM আর GNM-টাই বলছি, প্যারামেডিকেলও ভালো। অ্যান্ড প্যারামেডিকেলের কিন্তু একটা বিল পাস হয়েছে, গতকাল বিল পাস হয়েছে, একদম সেন্ট্রাল বিল পাস হয়েছে, তার প্যারামেডিকেলের কর্মসংস্থান, শিক্ষার আরও উন্নতি হবে, তাদের একটা কাউন্সিল তৈরি হবে, যেমন একটা নার্সিং কাউন্সিলিং আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, সেরকম প্যারামেডিকেলের কাউন্সিলিং হবে, সো আরও ডেভেলপ হবে, তাই না, সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, সমস্ত প্রফেশন ডিজার্ভ করে রেসপেক্ট। ওকে, সো এটা ছিল আমার কথা, আই হোপ আমি কিছুটা হলেও আমার মনের কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। স্টে টিউন্ড।